নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাঁদের মধ্যে অন্যতম। 1936 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। শৈশবে মা বাবাকে হারিয়ে অনেকটা বৈরাগী জীবনযাপন করতেন নূর মোহাম্মদ। অভাবের সংসারে তাঁর মন ফিরিয়ে আনতে আত্মীয় স্বজনের অনুরোধে মাত্র 16 বছর বয়সে বিয়ে করতে বাধ্য হন। 3 কন্যা ও 1 পুত্রের জনক তিনি। বিয়ের পর সংসারের অভাব দূর করতে প্রথমে মুজাহিদ বাহিনীতে যোগ দেন। পরবর্তীকালে যুবক নূর মোহাম্মদ শেখ 1959-এর 14ই মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন দিনাজপুর উইংয়ে। 1965 সালে পাক ভারত যুদ্ধে দিনাজপুর সেক্টরে যুদ্ধরত অবস্থায় তিনি আহত হন এবং পাকিস্তান সরকারের কাছ থেকে লাভ করেন তকমাই জং সহ বেশ কয়েকটি মেডেল। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 খ্রিস্টাব্দের 10 জুলাই নূর মোহাম্মদকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি পান। 1971 সালে গ্রামের বাড়িতে তিনি ছুটিতে আসেন এবং কিছুদিন গ্রামে থাকা অবস্থায় পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার খবর পেয়ে ছুটে যান কর্মস্থল চুয়াডাঙ্গায় ছুটিপুর উইং চারে। অন্য সৈন্যদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করতে। কিছুদিন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান এবং সেক্টর ভিত্তিক যুদ্ধ শুরু হলে তিনি 8 নম্বর সেক্টরের বয়রা সাবসেক্টরে যুক্ত হন। গোয়ালহাটি, ছুটিপুর ঘাট, ছুটিপুর ক্যাম্প, বরণী প্রভৃতি যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করেন। বরণী যুদ্ধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ক্যাপ্টেন নাজমুল হুদাসহ অনেক সৈন্যদের জীবন রক্ষা করেন। 1971-এর 5 সেপ্টেম্বর যশোরের গোয়ালঘাট গ্রামে ছোট একটি দল নিয়ে তিনি স্ট্যান্ডিং পেট্রোল অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এ সময় পাকিস্তান হানাদার বাহিনী চারদিক থেকে তাঁদের উপর আক্রমণ করলে তিনিও সাথে সাথে পাল্টা গুলি বর্ষণ করেন, কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাধুনিক যন্ত্রের সামনে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়লে তিনি নিজে কভারিং ফায়ার দিয়ে সঙ্গীদের মূল প্রতিরক্ষা অবস্থানে চলে যেতে নির্দেশ দেন। এ সময় পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে নান্নু মিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে কাঁধে নিয়ে পেছনে সরে যান এবং তাদের শত্রুদের পিছু হটাতে কভারিং ফায়ার দিয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নেন। মোস্তফা কামাল তাঁকে ফেলে কোনোভাবে যেতে রাজি ছিলেন না। নূর মোহাম্মদ জোর করে তাকে পেছনে পাঠান। এরপর নিজের জীবন বাজি রেখে নূর মোহাম্মদ শত্রুবাহিনীর মর্টার শেলের আঘাতে যন্ত্রণায় কাতর হয়ে একাই লড়াই করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তিনি শাহাদাত বরণ করেন। তাঁর এই মহান আত্মত্যাগের কারণে সহযোদ্ধাদের জীবন রক্ষা পায়। পরবর্তীকালে সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করে সীমান্তবর্তী কাশীপুরে শ্রদ্ধার সাথে সমাহিত করেন। বাংলাদেশ সরকার দেশপ্রেমের মহতি আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানকে নতুন প্রজন্মের কাছে ধরে রাখার জন্য বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন স্থানে ডিগ্রি কলেজ, প্রাইমারি স্কুল, গ্রন্থাগার ও জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন তাঁর নামে।